অবশেষে ফটিক জল ফটিক জল করা চাতক পাখিরা জল পেল। হ্যাঁ, মদের নেশায় যাদের রাত্রে ঘুম ছুটেছিল তারা মদ পেল। সোমবার দুপুর থেকেই বর্ধমান শহরের সমস্ত মদের দোকানের সামনে অসংখ্য মানুষের ভিড়। মদের দোকানের সামনে ভিড় দেখে মনে হতেই পারে এই দীর্ঘ এক মাসেরও বেশি লকডাউনে এত মানুষ ত্রাণের জন্য কখনো লাইন দেয়নি। আজকের বর্ধমান তথা পশ্চিমবাংলার মদের দোকানের লাইন দেখে একটা কথা মনে হচ্ছে, যে রাজ্যে এত মানুষ মদের জন্য সব কিছু ভুলে লাইন দিতে পারে সেই রাজ্যে আর যাই হোক না খেতে পেয়ে মানুষ মরবে এটা ভাবাই ভুল। আজকের এই দোকানে দোকানে লাইন, সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গ করে কোথাও মুখে মাস্ক ছাড়া মানুষের ভিড়, তবে কি দেশবাসীর দীর্ঘ এক মাসের বেশি লকডাউনের যে লড়াই করোনাকে পরাস্ত করতে, সেই লড়াইকে মিথ্যা করে করোনা যুদ্ধে হারিয়ে দেবে? সচেতন মুখ্যমন্ত্রী বারবার সচেতন করেছেন, কিন্তু একদিন ত্রাণ না পেলেও চলবে, মদ ছাড়া চলবে না এমন ভাবতে বাধ্য করেছে আজকের এই মদের দোকানের সামনে লাইন। হ্যাঁ, আজকেই খুললো নাকি? আজকে খুললো। দেখি কালোবাজারি হচ্ছিল, ওটা কি বন্ধ হয়েছে? মনে হচ্ছে বন্ধ হয়েছে, আর দেখতে পাচ্ছি না। তবে এই যে কাউন্টার শুনলাম, কাউন্টার খোলা আছে, এলাম, এই যে এটা অলমোক নিয়ে গেলাম স্বাস্থ্যস্থল দিয়ে। মদ কিনতে এসেছিলেন? হ্যাঁ, মদ কিনতে। দেখি কি দেখলেন? দেখলাম যে আগে তো আমরা মদ কিনছিলাম বহু দাম দিয়ে কিনতে হচ্ছিলো, এখন তো মাল আমরা কিনাভায় পাচ্ছি, এটা করতে বেশ সুবিধা হচ্ছে। করোনার মধ্যে আমরা একটু নেশা করি, তো আমাদের চাই ওই জন্য সামান্য একটুখানি যদি ঠিক টেমা পাই আমরা, তাতে খুব সুবিধা হয় আমাদের। আজকে আমরা ঠিক দামে পাচ্ছি, এতে আমার খুব খুশি। আগে কত দামে বিক্রি হয়েছে? আগে প্রচুর দামে বিক্রি হয়েছে, আমরা 600 টাকা মাল প্রায় 1200 টাকা কিনেছি, কারো বাজারে চলছে সব। কিন্তু আজকে কিনাভায় পাচ্ছি, খুব আনন্দ আমরা। মদের দোকান খোলা নিয়েও দোকান মালিকদের মধ্যে দেখা গেল ভিন্ন মত। দোকান খুলেছে? হ্যাঁ, আজ থেকে একটা সার্কুলার এসছে আমাদের এক্সাইজ অফিস থেকে, 3টে থেকে 6টা অবধি খোলা। তো আমরা আজকে 3টে থেকে 6টা অবধি 3টের সময় খুলেছি। গভর্নমেন্ট অর্ডার হয়েছে, গভর্নমেন্ট অর্ডার আমরা একটু লেটে পেয়েছি, 5টার পর পেয়েছি, তাই 5:30টার সময় দোকান খুলেছি। 7টা অবধি খোলার অর্ডার আছে, 12টা প্রতিদিন 12টা থেকে 7টা। আজকে প্রথম খোলার পরে দোকান অসম্ভব ভিড় হয়, আমার সব লোককে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, 7টা বাজলে আমি দোকান বন্ধ করে দেবো। আবার বর্ধমানের একটি কলেজে কর্মরত যুবক বললেন, মদ ঠিক টাইমে পেলে নাকি লকডাউনে কেউ বাড়ির বাইরে যাবে না, এটা দরকার ছিল। আজকে যে দিন চলছে, করোনার যে প্রবলেম চলছে, সবারই কাজকর্ম নেই, সবই সবার অসুবিধার মধ্যে, সেই অসুবিধার মধ্যে থাকা সত্ত্বেও মানে মদটা এমন একটা জিনিস যে লাগবেই, তো অনেক মানুষ তার জন্য মারাও গেছে। তো এই যে মদটা, যেটা টাকা না থাকা সত্ত্বেও ঘরের সংসারে যে টাকা পয়সা না দিতে পেরে এদিকে আমার মদের জন্য আমরা 500 টাকার মদটা 1.5 টাকাতে কিনতে হচ্ছিলো, সেই যে টাকাটা, সেই টাকাটা একটা হিউজ টাকা, সেই টাকাটা আমাদের আর বেরোচ্ছে না। কারণ হচ্ছে সরকার একটা গভর্নমেন্ট একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমরা দেখছি এখানে এসে আমি ঠিক প্রিন্ট রেটে মাল পেয়ে যাচ্ছি এবং সুষ্ঠুভাবে লাইনটা সুষ্ঠুভাবে দেখছি। মানে এইভাবে থাকলে আমার মনে হয় যে এইভাবে থাকলে পরেই এটাই ভালো, মানে ঘরে থাকা যদি বলে যে ঘরে থাকতে হবে, তাহলে এই মদটা যদি মানুষ ঠিকঠাকভাবে পেয়ে যায় হাতে, তাহলে মনে হয় বেশি ঘরে থাকার সম্ভাবনা বেশি, মানে বাইরে আর কেউ ঘুরে বেড়াবেই না। কোথাও কি এটা কালোবাজারি হচ্ছিল? কালোবাজারি হচ্ছিলো বলতে 500 টাকার মদটা 1.5 টাকা যে কিনতে হচ্ছিলো, সেটা আমাদের খুবই অসুবিধা হচ্ছিলো, সেটা তো সম্ভব নয়। কিন্তু এখন সেটা গভর্নমেন্ট ঠিকঠাক একটা পদক্ষেপ নিয়েছেন, আমাদের সেটা মনে হলো যে, এবং আমরা সেটা ঠিকঠাকভাবে পাচ্ছিও, লাইন সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে এখানে, এটা মিটশো বা এফএলএন সব। বারে রাজ্যবাসী, যে রাজ্যে বহু মানুষ এখনও কচু পাতা সেদ্ধ করে খাওয়াচ্ছে বাচ্চাদের, পৌঁছায়নি ত্রাণ, সেই রাজ্যে মদের দোকানে মানুষের লাইন দেখে সত্যিই ভাবতে অবাক লাগে। কেন্দ্রকে রাজ্যকে নতুন করে ভাবতে হবে। মদের দোকানে দুপুর 3টে থেকে লাইন দিয়ে যারা বিকাল 6টা পর্যন্ত মদ পায়, তারা আর যাই হোক ত্রাণের অপেক্ষায় সংসার চালায় না। ডিস্টেন্স মেনটেন করছেন? হ্যাঁ।
করছি, মানে ল্যান্ডটা ম্যানেজ করে করে আসছি ওইখান থেকে, মানে তিন মাস পর খাচ্ছি। গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে আছেন? না না, গা মানে কোন তো দূরে দূরে আছি। কখন লাইন দিয়েছেন? ও তিনটে থেকে লাইন দিয়েছি। হ্যাঁ, তাহলে ক ঘন্টা আমি কেউ জানবো, এখন মানে এইখানে পৌঁছালাম, ওইখানে লাস্ট স্টেশন। বর্ধমান থেকে সুমিত ভকত, আনন্দ বার্তা।